উৎপাদকে বিশ্লেষণ করো, এক্স কিউব মাইনাস নাইন ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এই উৎপাদকের বিশ্লেষণটা দুরকমভাবে করা যাবে, আমি দুটো স্টেপই দেখাচ্ছি, দুটো পদ্ধতিই দেখাচ্ছি, তোমাদের যেটা পছন্দ। এবার অঙ্ক শুরু করার আগে বলছি, যারা আমার ক্লাসগুলো ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ম্যাথ ক্লাস ফেসবুক পেজটিকে ফলো করে দিও, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ক্লাসগুলো দেখছো তারা অবশ্যই ম্যাথ ক্লাস এল বি ম্যাম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার চলো অঙ্কটা শুরু করা যায়। তো এক্স কিউব মাইনাস নাইন ওয়াই কিউব, আমি এটা গুণ করে দিচ্ছি, মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস মাইনাসে প্লাস, থ্রি এক্স ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো আমি এটা যদি সাজাই তাহলে দেখো এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার। দেখো একটা সূত্র প্রয়োগ করতে পারবো আমরা, এর সাথে আমি এটাকে নিয়ে নিচ্ছি। নয়টাকে তোমরা আট যোগ এক করে নিতে পারো, অর্থাৎ এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার। আমার একটা মাইনাস ওয়াই কিউব দরকার, আমি মাইনাস ওয়াই কিউব নিলাম, মাইনাস নাইন ওয়াই কিউব, এই যে মাইনাস ওয়াই কিউব নিয়েছিলাম সূত্র প্রয়োগ করার জন্য, এখানে প্লাস ওয়াই কিউব করে দিলাম। এবার প্রথম চারটা পদ নিয়ে আমার একটা সূত্র হবে, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব। এবার এই দুটো বিয়োগ হবে, হয়ে হচ্ছে এইট ওয়াই কিউব। এবার এইট ওয়াই কিউবকে আমি লিখব টু ওয়াই তার হোল কিউব। এবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলতে পারবে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এই সূত্রটা আমরা প্রয়োগ করে এবার অঙ্কটা করব। তাহলে এ বলতে এখানে এক্স মাইনাস ওয়াই, আর বি বলতে টু ওয়াই, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্রটা তোমরা মিলিয়ে নিও, এ বলতে এক্স মাইনাস ওয়াই, বি বলতে টু ওয়াই। এবার কত দাঁড়াচ্ছে দেখো, এক্স মাইনাস থ্রি ওয়াই, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এবার গুণ করে দিচ্ছি, প্লাস টু এক্স ওয়াই হবে, প্লাস মাইনাসে মাইনাস টু ওয়াই স্কোয়ার হবে, প্লাস এটা স্কোয়ার করলে ফোর ওয়াই স্কোয়ার হবে। এবার দেখো টু এক্স ওয়াই আর মাইনাস টু এক্স ওয়াই কেটে গেল, তাহলে কি থাকবে, এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু এক্স স্কোয়ার। এবার দেখো চার একে পাঁচটা ওয়াই স্কোয়ার, তার থেকে দুটো ওয়াই স্কোয়ার বাদ দিলাম, মানে থাকছে তিনটা ওয়াই স্কোয়ার, মাইনাস থ্রি প্লাস থ্রি ওয়াই স্কোয়ার। এই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। অথবা তোমরা আরেকটা পদ্ধতিতে করতে পারো, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে নয়টা আছে সেটাকে ওয়ান প্লাস এইট করে নেব, অর্থাৎ এক্স কিউব করছি মাইনাস ওয়াই কিউব মাইনাস এইট ওয়াই কিউব, মানে এই যে এইট আর ওয়ান মিলে নাইন হচ্ছে, মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার দেখো যদি সাজিয়ে লিখি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই কয়টা টার্ম মিলে একটা সূত্র পড়বে, আর মাইনাস এইট ওয়াই কিউব, তাহলে আমার থাকছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস টু ওয়াই হোল কিউব। এবার আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কারণ একটা অঙ্ক তো বহু রকমভাবে হয়, আরও এক রকমভাবে করা যায়, তো একটা অঙ্ক অনেক রকমভাবে করা যায়, যার যেটা সুবিধা মনে হবে সেভাবে করবে। কারণ অনেকেই বলতে পারে যে এই অঙ্কটা হয়তো এইভাবে হবে না, এইভাবে করলে হতো, হ্যাঁ অবশ্যই হতো, আমি তাদের মতামতকেও স্বাগত জানাচ্ছি। এই দেখো আগেরটার মতো চলে আসলো। তো তোমাদের কোন পদ্ধতিটা বেশি সহজ লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।